এই সেই বিভীষিকাময় দিন ছিল যেদিন গুলশান থানায় লায়লাকে তার জাপানি মা 5 ঘন্টা ধরে হ্যাস্তন্যাস্ত করেছিল সাথে নিয়ে যাওয়ার জন্য। লায়লা যায়নি, লায়লা থানার পুলিশের ডেস্কের নিচে লুকিয়েছিল না যাওয়ার জন্য। সন্তানের হেফাজতির জন্য 4টি আদালত পার হয়ে আসতে হয়, পারিবারিক আদালত, জেলা ও দায়রা জজ আদালত, হাইকোর্ট যেটা উচ্চ আদালত, এবং আপিল বিভাগ যা সর্বোচ্চ আদালত। অথচ জাপানি মা শুধুমাত্র পারিবারিক আদালতের সম্পূর্ণ একতরফা রায় পাওয়ার পরে ভুয়া এক মামলা করে আদালতের কোনো আদেশ ছাড়াই সম্পূর্ণ আইনের বাইরে র্যাপকে দিয়ে বাচ্চাকে জোর করে তুলিয়ে গুলশান থানায় বাচ্চাকে নিয়ে গিয়ে জোর করে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন। মাত্র 4 সেকেন্ডের ভিডিওটি দেখুন, তাতে অনেক কিছু টের পাবেন। দেখেন ও বসে চিল্লাচ্ছে, কি অমানবিক তাই না? একটা জন্তুকে যেভাবে ধাওয়া করে সেভাবে আমার বাচ্চাটাকে ধাওয়া করেছিল। লায়লার এই করুণ অবস্থা আমি থানায় ফিরে আসার আগে 5 ঘন্টা ধরে চলেছিল। তাতেও যখন লায়লা মায়ের কাছে যাবে না, তখন তিনি আমার বাচ্চাটাকে তেজগাঁও থানায় সারা রাত রাখিয়েছিলেন ভুক্তভোগী বাচ্চাদের সাথে, যেটাকে ভিকটিম সাপোর্ট সেন্টার বলা হয়, এবং তিনি নিজের বিলাসবহুল ফ্ল্যাটে ফিরে গিয়ে ঘুমিয়েছিলেন। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। পরের দিন লায়লাকে আমাদের দেশের ফৌজদারি আদালত, যেটা মারামারি কাটাকাটির মামলার আদালত, CMM আদালত, পুলিশের গাড়িতে সেখানে নেওয়া হয়। আমি সারা সকাল অপেক্ষা করেছিলাম এবং গাড়ির পিছনে পিছনে আমার মেয়ে যেন একলা না যায় আদালত পর্যন্ত গিয়েছিলাম। সেখানে লায়লাকে উপস্থাপন করা হয়। লায়লা মাননীয় ম্যাজিস্ট্রেটের সামনে আদালতের মেঝেতে শুয়ে গিয়ে বলেছিল, আমি মার কাছে কোনোভাবেই যাব না। পারিবারিক আদালতের আদেশ পৃষ্ঠায় শুধুমাত্র একটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, হয় যে অত্র মোকদ্দমা বাদীপক্ষের অর্থাৎ আমার বাবার বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় খারিজ করা হলো। অর্থাৎ আমি যে হেফাজতের মামলা করেছিলাম সেটা পারিবারিক আদালত খারিজ করে দিয়েছিল, এবং সেখানেই আমি ন্যায্য বিচার তো দূরের কথা, আইনি বিচারই পাইনি, যেটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। যেহেতু পারিবারিক আদালতের রায়তে লায়লাকে ওনাকে দেওয়ার কথা কিছুই বলা হয়নি, তাই উনি CMM আদালতে গিয়ে আমার বিরুদ্ধে মারামারি কাটাকাটির ভুয়া মামলা করে লায়লাকে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই প্রথম তিনি ভুয়া মামলা করেছেন তা না, অতীতে তিনি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন, ভুয়া মামলা, তারপরে সহিংসতা মামলা করেছেন, ভুয়া মামলা, এবং এইবার লায়লাকে হস্তান্তরের ক্রিমিনাল মামলা করেছিলেন, সেটাও ভুয়া মামলা ছিল। পারিবারিক আদালতে রায়ের পরে যেহেতু আইনগতভাবে উনি লায়লাকে নিয়ে যেতে পারেননি, তাই আমার বিরুদ্ধে ভুয়া মামলা করে লায়লাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পারিবারিক আদালত থেকে উনাদের কোনো অনুমতিই ছিল না লায়লাকে আমার থেকে নিয়ে যাওয়ার জন্য, ফলে তারা এই তৃতীয় ভুয়া মামলা করে উনাদের দরখাস্তে লিখেছেন যে লায়লা লীনা শরীফকে বিবাদী মাতার হেফাজতে প্রদান করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আদেশ প্রদানের জন্য আবেদন করেছিলেন। এবং উনারা যে এত লম্বা প্রেস কনফারেন্স করে এত সাংবাদিক ডেকে এনে ফলো করে বলেছিলেন পারিবারিক আদালত লায়লাকে দিয়ে দিয়েছে মায়ের কাছে, সেটা যে কতটুকু অসত্যি সেটা উনারা নিজেদের দরখাস্তে নিজেই সেটা প্রমাণ করেছেন এই লিখে, যেহেতু অত্র মামলাটি বাদীর পক্ষে বিনা খরচায় খারিজ হয়েছে, সেহেতু উক্ত শিশু সন্তানকে বাদীর হেফাজতে রাখার কোনো যৌক্তিকতা নেই, বিধায় বিবাদীর হেফাজতে প্রদান করার আদেশ চেয়েছিলেন, উনারা সেই আদেশ পাননি। কেননা মাননীয় ম্যাজিস্ট্রেটের আদেশে প্রকাশ পায় তবে ভিকটিম নাবালিকা লায়লা লীনা শরীফ তার পিতা ইমরান শরীফের সাথে অবস্থান করতে আগ্রহী, অন্যথায় সে আত্মঘাতী হবে মর্মে গুলশান থানার একটি প্রতিবেদন অত্র নথির সামিলে আছে। আমার মেয়েটা মাকে দিয়ে দিলে আত্মহত্যা করবে বলে জানিয়েছিল, বাবা হিসাবে কি বেদনাদায়ক কথা। তাই ভিকটিম নাবালিকা লায়লা লীনা শরীফের জীবনের নিরাপত্তা ও সর্বোত্তম কল্যাণের জন্য কাস্টডি সংক্রান্ত পারিবারিক আপিল মোকদ্দমা নম AA এর পরবর্তী শুনানির দিন অর্থাৎ আগামী AA তারিখ পর্যন্ত তাকে তার পিতার জিম্মায় প্রদান করা হলো, এবং এই তারিখের মধ্যে আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে স্থিতিশীলতার নির্দেশ, অর্থাৎ যে সন্তান যেখানে আছে সেভাবেই থাকবে মর্মে আদেশ প্রদান করা হয়। Meanwhile, the parties are directed to maintain status quo till disposal of the appeal. অর্থাৎ উভয় পক্ষই স্থিতিশীলতা বজায় রেখে যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। এ সমস্ত তথ্য আপনাদেরকে আমি কিছুই জানাইনি অতীতে, এবং ফলে মগের মুল্লুক পেয়ে ওরা যা ইচ্ছা তাই যেরকম ইচ্ছা সেরকম আমার সন্তানগুলোকে কষ্ট দিয়েছে। যে যাই বলুক না কেন, যে কোনো দেশেই জনগণই ক্ষমতা, এটা আমাদের দেশ এবং আপনারাই আমার ক্ষমতা। আপনারা যদি জানেন অন্ধকারে আলো জ্বলে উঠবে, আপনারা যদি জানেন আদালতও জানবেন, এবং ইনশাআল্লাহ আমি ন্যায্য বিচার পাব। আপনারা দোয়া করেন আমি যেন আমার বাচ্চাগুলোকে আমাদের দেশের আদালতের কোনো আদেশে জাপানের কালো আইন ধারা 819 এর আওতায় হারিয়ে না ফেলি।